আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভোকটি। যার জন্য আগামী দুই ঘন্টার মধ্যে ঝেপে ঝড় বৃষ্টি কলকাতা সহ রাজ্যের এই সকল জেলায় জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আগামী দুই ঘন্টার মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় ঝেপে নামতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি তৃতীয়ত বৃষ্টি হাজির পুজোর আনন্দে মেতে উঠেছে বঙ্গবাসী ঠাকুর দেখা থেকে জমিয়ে খাওয়া দাওয়া শুরু হাতে তার মাত্র চার দিন এদিকে চিন্তা শুধু একটাই বৃষ্টি অসুর হবে না ফের হানা দেবে এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই তিন ঘন্টার মধ্যে ঝেপে বৃষ্টি হবে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তো ঠিক কি জানাচ্ছে হাওয়া পিস আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে কলকাতা নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গত শুক্রবার দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে পুজোর আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই রাজ্যের অধিকাংশ জায়গায় তবে নির্বিঘ্নে কি কাটবে পুজো হাওয়া পিস জানাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত কুড়ি তারিখ নিম্নচাপে পূর্ণিত হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে নবমী ও দশমীতে দক্ষিণের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর এও জানাচ্ছে পশ্চিম ঝঞ্ঝার কারণ আগামী দুই দিন আকাশে মেঘ জমতে পারে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে নবমী দশমীতে আবহাওয়া সামান্য পরিবর্তন হবে বৃষ্টি হতে পারে একাধিক জেলায় উপকূলের জেলাগুলির সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা সতেরো থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত শুধুমাত্র উত্তরে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া তাই পুজোর শেষের দুদিনে উত্তরের উপরের দিকে পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ সর্বনিম্ন আঠাশ বাতাস আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ বিরানব্বই সর্বনিম্ন বিরাশি শতাংশ তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করো আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে